जिओ डॉट स्टाडी सेंटारे तुम्हारे सबाई के स्वागत। आज हमें आलोचना करब जोआर भाटा निये। तुम्हारा प्रत्येके जानो पृथ्वी चंद्र और सूर्यर मिलित आकर्षण एवं केंद्रातिक बलेर प्रभावे पृथ्वी जोआर भाटार सृष्टि होये थाके। एर मध्य प्रथमेई आमरा आलोचना करछि चंद्र और सूर्यर मिलित आकर्षण निये। चाँद और सूर्य এই দুইয়ের মধ্যে চাঁদ যেহেতু পৃথিবীর কাছে তাই পৃথিবীর জলরাশির উপর সূর্য অপেক্ষা চাঁদের আকর্ষণই বেশি ক্রিয়াশীল। তাই যে স্থান যখন চাঁদের সামনে থাকে সেই স্থানের জলরাশি ফুলে ফেপে ওঠে এবং সেখানে মুখ্য জোয়ার হয়। ছবিটা লক্ষ্য করো, এখানে আমি পৃথিবী এঁকেছি আর এখানে চাঁদ দেখিয়েছি। দেখো এই স্থানটা চাঁদের সামনে রয়েছে তাই এই স্থানের জলরাশি ফুলে ফেপে উঠেছে এবং এখানে মুখ্য জোয়ার হয়েছে। আর এর বিপরীত দিকেও একটা জোয়ার হয়েছে, এটা হলো গৌণ জোয়ার। আসলে পৃথিবী নিজ অক্ষ বা মেরুরেখার উপর অবিরাম ঘুরে চলেছে, যাকে আমরা পৃথিবীর আবর্তন গতি বলে থাকি। আর এই আবর্তন গতির জন্যই পৃথিবীতে থেকে সবকিছু ছিটকে বাইরে চলে যেতে চায়, পৃথিবীর জলরাশিও বাইরে চলে যেতে চায়। একেই আমরা কেন্দ্র বহির্মুখী বল বলি, অর্থাৎ কেন্দ্রাতিক বল। এবং এই বল মহাকর্ষের বিপরীতে কাজ করে, অর্থাৎ চাঁদ এখানে আকর্ষণ করছে তাই এই বরাবর মহাকর্ষ বল কাজ করছে বলে তার ঠিক বিপরীতে এই স্থানের জলরাশি সব থেকে বেশি ফুলে ফেপে উঠে পৃথিবী থেকে বাইরে চলে যেতে চাইছে, কিন্তু পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি একে যেতে দিচ্ছে না। তাই এই বিপরীত স্থানের জলরাশিও ফুলে ফেপে উঠছে এবং এখানে যে জোয়ারটা হচ্ছে সেটা গৌণ জোয়ার। এবার আলোচনা করব ভরাকতা নিয়ে। আসলে পৃথিবীতে পূর্ণিমা এবং অমাবস্যা তিথিতেই এই ভরাকোটাল দেখা যায়। আসলে পূর্ণিমা তিথি কি, অমাবস্যা তিথি কি, সেটা আগে বুঝে নেওয়া যাক। এখানে দেখো সূর্য পৃথিবী আর চাঁদ দেখেছি। আমরা প্রত্যেকেই জানি চাঁদে নিজস্ব কোনো আলো নেই, সে সূর্যের আলোয় আলোকিত হয়। ফলে এই অবস্থানে থাকলে চাঁদের এই অংশটা আলোকিত হয় এবং আমরা পৃথিবীর এই অংশের মানুষ এই অংশটা দেখতে পাই, তার ফলে চাঁদকে দেখতে পাই। তাই এটা পূর্ণিমা তিথি। আর চাঁদ যখন এখানে থাকে, অর্থাৎ সূর্য আর পৃথিবী তার মাঝখানে যখন চাঁদ থাকে, তখন সূর্যের আলো চাঁদের এই অংশটা আলোকিত হয়, আমরা পৃথিবীর লোক এই অংশটা দেখি, অর্থাৎ সেখানে আলো পৌঁছায় না, তাই এটা অমাবস্যা তিথি। পূর্ণিমা তিথিতে দেখো আমরা জানি চাঁদের আকর্ষণেই চাঁদ যেখানে থাকে ঠিক তার সামনের অংশেই জোয়ার হয়, অর্থাৎ এখানে মুখ্য জোয়ার হয়। আর তার ঠিক বিপরীত দিকে এখানে গৌণ জোয়ার হয়। কিন্তু এই দু ক্ষেত্রেই দেখো এপাশের অংশকে চাঁদ আকর্ষণ করছে, এপাশের অংশকে সূর্য আকর্ষণ করছে। তাই পূর্ণিমা তিথিতে যে জোয়ারটা হচ্ছে সেই জোয়ারের তীব্রতা অনেক বেশি, তাই এটাকে বলা হয় ভরা কোটাল, মানে ভরা জোয়ার। এই পূর্ণিমা তিথিতে যে জোয়ারটা হয় সেই যে অবস্থানটা আমরা এটাকে প্রতিযোগ অবস্থান বলে থাকি। আর অমাবস্যা তিথিতে দেখো চাঁদ এবং সূর্য পৃথিবীর এই অংশের জলরাশিকে সবচেয়ে বেশি আকর্ষণ করছে, ফলে এই অংশের জলরাশি প্রবলভাবে ফুলে ফেপে উঠবে। আর কেন্দ্রাতিক বলের কারণে বিপরীত অংশের জলরাশিও ফুলে ফেপে উঠবে, ফলে এখানেও যে জোয়ারটা হবে তার তীব্রতাও বেশি। এই জোয়ারটাও ভরা কোটাল, এই জোয়ারটাকে হয় অমাবস্যা তিথিতে, এটাকে আমরা সংযোগ অবস্থান বলে থাকি। এবার মরা কোটাল নিয়ে আলোচনা করা যাক। দেখো ছবিটা ভালো করে দেখো, এখানে সূর্য আছে, এখানে পৃথিবী আছে, এখানে চাঁদ আছে, অর্থাৎ চাঁদ সূর্য পৃথিবী এখানে সমকোণে অবস্থান করছে। চাঁদ যদি এখানেও থাকতো তাহলে সমকোণেই অবস্থানটা হতো। এই অবস্থানটা কখন সৃষ্টি হয়? এর আগে আমি যে আলোচনা করেছি তাতে আমি বলেছিলাম চাঁদ যদি এখানে থাকে তাহলে পূর্ণিমা হয়, চাঁদ যদি এখানে থাকে তাহলে অমাবস্যা হয়। তাহলে দেখো আর চাঁদ যখন এখানে বা এখানে থাকে তখন পৃথিবীতে যে জোয়ারটা হয় সেই জোয়ারটাকেই আমরা মরা কোটাল বলি। কেন এই জোয়ারটার তীব্রতা কম? তার কারণ দেখো এই চাঁদের আকর্ষণেই যেহেতু জোয়ার হয় তাই এই অংশের জলরাশি ফুলে ফেপে উঠছে এবং এখানে জোয়ার হচ্ছে বটে, কিন্তু সূর্যের আকর্ষণের জন্য এখান থেকে জলরাশি এখানে অথবা এখানে খুব বেশি সরে যেতে পারছে না। তাই জোয়ার হচ্ছে বটে কিন্তু সেই জোয়ারের তীব্রতাটা কম, তাই এই জোয়ারটাকে আমরা মরা কোটাল বলে থাকি। এটা কবে হয়? চাঁদ পৃথিবীর চারদিকে একবার পুরো পরিক্রমণ করতে সময় নেয় 27 পূর্ণ একের দিন।
যদি এটাকে হিসাবের সুবিধার জন্য আমি 28 দিন ধরি আর এখানে 1, 2, 3, 4 এই চারটি অবস্থান ধরি তাহলে প্রত্যেকটা অবস্থানের মধ্যে পার্থক্য হচ্ছে 4, 7, 28 অর্থাৎ 7 দিন করে। তাই কৃষ্ণপক্ষই হোক বা শুক্লপক্ষই হোক তার সপ্তমী বা অষ্টমী তিথিতে চাঁদ সূর্য পৃথিবী পরস্পর সমকোণে চলে আসে এবং সেই অবস্থানে যে জোয়ারটা হয় তার তীব্রতা অনেক কম, তাই সেটাকেই আমরা মরা কোটাল বলে থাকি। এবার অ্যাপোজি আর পেরিজি অবস্থান নিয়ে আলোচনা করা যাক। তোমরা প্রত্যেকেই জানো চাঁদ পৃথিবীর চারদিকে যখন ঘোরে সেই ঘোরার পথটাও কিন্তু উপবৃত্তাকার পথ, ফলে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সবসময় সমান হয় না, কখনো বেশি হয় কখনো কম হয়। যখন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সব থেকে বেশি হয় তখন সেই দূরত্বটা হয় 4,07,000 কিলোমিটার। তাই এই অবস্থানটাকে আমরা বলে থাকি অ্যাপোজি অবস্থান। আর যেহেতু এই অবস্থানের দূরত্বটা বেশি হয় তাই পৃথিবী থেকে চাঁদ একটু দূরে সরে যায়, তাই পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ একটু কম কাজ করে, তাই অ্যাপোজি অবস্থানে যে জোয়ারটা হয় তার তীব্রতা স্বাভাবিক জোয়ারের থেকে 20% মতন কম হয়। আবার এখানে দেখো চাঁদ আর পৃথিবীর মধ্যে দূরত্ব সব থেকে যখন কম হয় তখন সেটা হয় 3,56,000 কিলোমিটার। আর এই দূরত্বটা যখন কম হয় চাঁদ যেহেতু পৃথিবীর কাছে চলে আসে এই বিশেষ অবস্থানটাকে আমরা বলি পেরিজি অবস্থান। আর এই অবস্থানের থেকে যে জোয়ারটা হয় সেই জোয়ারের তীব্রতা স্বাভাবিক জোয়ারের তীব্রতার থেকে 20% বেশি হয় কারণ চাঁদ পৃথিবীর কাছে। এই জোয়ারই পেরিজি জোয়ার নামে পরিচিত। এবার বান্দাকা নিয়ে আমি আলোচনা করছি। দেখো ছবিটা ভালো করে লক্ষ্য করো, এটা একটা নদী আর এই বরাবর নদীর জল এসে এখানে সমুদ্র সমুদ্রে পড়ছে, তাই স্বাভাবিকভাবেই নদীর জল এই বরাবর এসে সমুদ্রে পড়ে। কিন্তু যখন ভরা কোটাল হয় তখন সমুদ্রের জলরাশি এতটাই ফুলে ফেপে ওঠে এবং সেই জল এই নদী খাত দিয়ে এই দিকে প্রবেশ করতে থাকে, অর্থাৎ সেই জল উল্টো খাতে বইতে শুরু করে। এবং সেই সময়টা যদি বর্ষাকাল হয় বর্ষাকালে নদীতে জলের পরিমাণ এমনি বেশি থাকে এবং সেই দুই জলের সংঘর্ষের ফলে মাঝখান জলরাশি অনেকটাই বেশি ফুলে ফেপে ওঠে। এই বিশেষ অবস্থাতেই আমরা বানডাকা বলে থাকি। আমাদের সুন্দরবন অঞ্চলে বর্ষাকালে এইরকম যে বানডাকার সৃষ্টি হয় তাকে আমরা সারাসানির বান বলি। এবং এই সারাসানির বানের ফলে নদীবাঁধগুলো ভেঙে যায়, পার্শ্ববর্তী অনেক চাষের জমি লবণাক্ত, সমুদ্রের জল প্রবেশ করে লবণাক্ত হয়ে পড়ে। এবার আমি আজকের আলোচনার শেষ অংশে আসছি, অর্থাৎ জোয়ার ভাটার সময়ের ব্যবধান। ভালো করে ছবিটা লক্ষ্য করো, এটা পৃথিবী, এটা চাঁদ, আর চাঁদ এই পথে পৃথিবীর চারদিকে পরিক্রমণ করছে। এবং চাঁদ এইভাবে একবার পুরো পরিক্রমণ করতে সময় নেয় 27.13 দিন। তাহলে ভালো করে দেখো এই স্থান যেহেতু চাঁদের সামনে রয়েছে পৃথিবী, তাই এই স্থানে মুখ্য জোয়ার হবে। এবং পৃথিবী যেহেতু নিজক্ত বা মেরুরেখার উপর এইভাবে লাট্টুর মতো ঘুরে চলেছে, তাই এই স্থানে এসে পৌঁছাতে সময় নেবে 12 ঘন্টা। এবং তাই একটা মুখ্য জোয়ার একটা গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হয় 12 ঘন্টা। আবার এই দুই অবস্থানের মাঝখানে একটা অবস্থান আছে তাকে আমরা ভাটা বলি। তাই একটা জোয়ার এবং একটা ভাটার মধ্যে সময়ের স্বাভাবিক ব্যবধান হলো 6 ঘন্টা। কিন্তু হিসাবটা আরেকটু জটিল করে দেখা যাক। কি বিষয়টা ভেবে দেখো, পৃথিবী যখন নিজক্ষ বা মেরুরেখার উপর ঘুরছে, অর্থাৎ এই স্থানটা ঘুরে পুনরায় এই স্থানে এলো, অর্থাৎ 24 ঘন্টা সময় লাগলো, 24 ঘন্টা পর এই স্থান আবার চাঁদের সামনে আসলো এবং এখানে তখন কিন্তু পুনরায় মুখ্য জোয়ার হওয়ার কথা। কিন্তু চাঁদ তো পৃথিবীর চারদিকে ঘুরছে, ততক্ষণে দেখবে যে চাঁদ তার কক্ষপথে বেশ কিছুটা এগিয়ে গিয়েছে। ধরে নাও এই 24 ঘন্টা অর্থাৎ একদিনে চাঁদ আর এখানে নেই, চাঁদ এবার এখানে চলে এসেছে। তাই এই স্থানটা ঘুরে এখানে আসার পরেও তাকে চাঁদের সামনে আসতে গেলে আরো কিছুটা অতিরিক্ত পথ যেতে হবে। এই অতিরিক্ত পথ কতটা? যেহেতু এটা একটা বৃত্ত, তাই যে কোনো বৃত্তের কৌণিক পরিমাপ হল 360 ডিগ্রি। একে যদি আমি পরিক্রমণের সময় দিয়ে ভাগ করি, অর্থাৎ 27.13 দিয়ে যদি ভাগ করি, তাহলে রেজাল্টটা হবে 13.10 মিনিটের মতো। আমি হিসাবের সুবিধার জন্য এই 13 ডিগ্রিকেই ধরে নিলাম। তোমরা প্রত্যেকে জানো 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট, তাই 13 ডিগ্রিতে সময়ের পার্থক্য হবে 4,52 মিনিট। অর্থাৎ একবার মুখ্য জোয়ার হওয়ার পর সেই স্থানে পুনরায় মুখ্য জোয়ার হতে গেলে শুধু 24 ঘন্টা নয়, তারপরে এই অতিরিক্ত 52 মিনিট পথ
যেতে হবে। তাই একটা মুখ্য জোয়ারের সঙ্গে আর একটা মুখ্য জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য 24 ঘন্টা নয়, প্রকৃত হিসাব 24 ঘন্টা 52 মিনিট। আর যেহেতু একটা মুখ্য জোয়ারের ঠিক বিপরীতে আর একটা গৌণ জোয়ার হয়, তাই ওই স্থান ঠিক বিপরীতে গিয়ে পৌঁছাতে তার অর্ধেক সময় লাগে। তাই 24 ঘন্টার অর্ধেক হচ্ছে 12 ঘন্টা আর 52 মিনিটের অর্ধেক হচ্ছে 26 মিনিট। তাই একটা মুখ্য জোয়ারের পর সেই স্থানে পুনরায় যদি গৌণ জোয়ার হতে হয় তাহলে তার মধ্যে সময়ের পার্থক্য হবে 12 ঘন্টা 26 মিনিট। আর এই দুই অবস্থানের মাঝখানে যেহেতু ভাটার অবস্থান, তাই এই দুটোকেও যদি আমরা অর্ধেক করি তাহলে একটা জোয়ার এবং একটা ভাটার মধ্যে প্রকৃত সময়ের ব্যবধান পাওয়া যায়, সেটা হলো 12 ঘন্টার অর্ধেক 6 ঘন্টা আর 26 মিনিটের অর্ধেক হলো 13 মিনিট। তাই এই আলোচনা থেকে আমরা বুঝলাম যে একটা মুখ্য জোয়ারের পর সেই স্থানে পুনরায় মুখ্য জোয়ার হতে গেলে সময়ের পার্থক্য হবে 24 ঘন্টা 52 মিনিট, আর একটা মুখ্য জোয়ার আর একটা গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হবে 24 ঘন্টার অর্ধেক 12 ঘন্টা আর 52 মিনিটের অর্ধেক 26 মিনিট, আর একটা জোয়ার একটা ভাটার মধ্যে সময়ের পার্থক্য হবে 6 ঘন্টা 13 মিনিট। এই আলোচনাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুললে চলবে না।